সুকেস থাকবে, একটা সুকেস থাকবে, একটা তিন পারে আলমারি থাকবে, তিন পারে আলমিরা জি, একটা 6 ফিট 7 ফিট একটা খাট থাকবে, আচ্ছা খাট থাকবে, ম্যাট থাকবে, বালিশের কভার বালিশ থাকবে, এবারে চাদর থাকবে, সাইড বক্স থাকবে, সাইড বক্স থাকবে, এই ভ্যানিটি থাকবে, একটা একটা ভ্যানিটি থাকবে জি, একটা ওয়ার্ডরোব থাকবে। ওকে ঠিক আছে, আসসালামু আলাইকুম ভিয়ার সোমপ্লাসের পক্ষ থেকে ফার্নিচার আরো একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। দর্শক আজকে কিন্তু চলে আসলাম ফার্নিচারের একটা পাইকারি শোরুমে, তাদের কাছ থেকে কিন্তু ইনশাল্লাহ একেবারে কম দামে ফার্নিচার পেয়ে যাবেন। দর্শক আজকে কিন্তু আমি আবার চলে আসলাম চালাবন তাজ ফার্নিচারে, আমাদের সাথে কিন্তু বড় বড় মতো আছে আমিনুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছো না? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার দর্শকদের কি বেডরুম সেট দেখাবেন? এই যে সবচেয়ে ঈদ উপলক্ষে ঈদের সবচেয়ে লেটেস্ট একটা মডেল, সবচেয়ে সুন্দর একটা মডেল, এটা আমরা দেখাবো। আচ্ছা ঠিক আছে, একেবারে নতুন কিন্তু একটা বেডরুম সেট দেখাবো। এই বেডরুমে কি কি থাকবে? আমাদের টোটাল 10টা আইটেম থাকবে, একটা 10টা আইটেম থাকবে, একটা সুকেস থাকবে, সুকেস থাকবে, একটা তিন পারে আলমারি থাকবে, তিন পারে আলমিরা জি, একটা 6 ফিট 7 ফিট একটা খাট থাকবে, আচ্ছা খাট থাকবে, ম্যাট থাকবে, বালিশের কভার বালিশ থাকবে, এবারে চাদর থাকবে, সাইড বক্স থাকবে, সাইড বক্স থাকবে, এই ভ্যানিটি থাকবে, একটা একটা ভ্যানিটি থাকবে জি, একটা ওয়ার্ডরোব থাকবে। ওকে ঠিক আছে, তো সেই টোটাল বেডরুম সেটটা কিন্তু আজকে চমক আছে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকবেন, চমকের উপর চমক। আচ্ছা ঠিক আছে, শুরুতে আমরা এই সুকেসটা থেকে আগে শুরু করি নাকি? জি জি সুকেস। আসলে এত জায়গায় এত সুকেস দেখছি, এই রকম সুকেস কোথাও দেখিনি। সবচেয়ে সুন্দর একটা, সবচেয়ে নতুন একটা মডেল, ডালিয়া সুকেসের মতো সামনে আগানো, তাই কতটা চমৎকার ভাবে নিখুঁত ভাবে কাজ করা আছে। এটা কিন্তু একেবারে সেগুন কাঠের বিকল্প একটা ফার্নিচার, সেগুন কাঠ অনেকেই কিনতে পারে না, যে সাদা আসলে সামর্থ্য নেই তাদের জন্য, এটা কিন্তু এরকম একটা সেট সেগুন কাঠে বানাতে গেলে মিনিমাম কত টাকা লাগবে? মিনিমাম 3 লক্ষ টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, সেগুনের দামের দাম দিয়ে পাঁচটা কিনতে পারবে। আচ্ছা দেখেন বেশ চমৎকার লেগেছে, উপরে তিনটা সেল থাকবে জি, উপরে তিনটা সেল থাকবে, নিচে আলাদা করা যাবে, আর নিচে হলো দুই পাশে দুইটা পাল্লা আর মাঝখানে দুইটা ডয়ার। ওকে ঠিক আছে, পরবর্তীতে আমরা দেখব আলমারিটা, আলমারিটা দেখব, আলমারিটা, আচ্ছা এটা তো তিন পাড়ের, তিন পাড়ের আলমারি। ওকে তিন পাড়ের আলমারি। আচ্ছা বেডরুম সেট তো সাধারণত একই ডিজাইনের হয়, পুরো বেডরুম সেট সব একই ডিজাইন, ভিতরে সব সিস্টেম একই রকম, এই যে এই পাশে সেল, এই পাশে সেল, মাঝখানে হ্যাঙ্গার সিস্টেম, ওকে, আর ওই পাশে আবার সেল একই। আচ্ছা মাঝখানটা একটু দেখান তো। ওকে আমরা মাঝখানটা দেখি, ওকে এখানে কোট হ্যাঙ্গার, একই রকম, আচ্ছা কোট হ্যাঙ্গার, ওই সাইডে হচ্ছে সেল, আসলে সাধারণত একই হয়, জাস্ট ডিজাইনটা হচ্ছে অন্যরকম। ডিজাইনটা দেখেন কতটা সুন্দর, সেই যে জালিকাটা পিছনে আবার গ্লাস দেওয়া আছে না, লুকিং গ্লাস আছে পিছনে, লুকিং গ্লাস, ওকে স্যার, এটা জালিকাটা, জালিকাটার ভিতরে লুকিং গ্লাস, ওকে ঠিক আছে, ডিজাইনের পিছনে কিন্তু আবার গ্লাস দেয়া আছে, মিররের কাছে, আর কেউ যদি চায় যে চার পাড়ে নিবে বা দুই পাড়ে নিবে, চার পাড়ে নিয়ে দেওয়া যাবে, দুই পাড়ে নিয়ে দেওয়া যাবে, কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি, সবাই তো ভালো ভালো নিজস্ব নিজস্ব ফ্যাক্টরি, আইসে দেখলে দেখবো যে অনেক যারা কোম্পানি যারা বিনিয়োগ করে সাথে ম্যাক্সিমাম মানুষের নিজস্ব কারখানা নাই, কিনে নিয়ে বিক্রি করে, এই জন্য এরা অনেক বেশি রেটে বিক্রি করে, কিন্তু আমরা নিজস্ব জায়গায় নিজস্ব ফ্যাক্টরি, আমরা কম রেটে দিই। আচ্ছা এই সেটটা দর্শকরা যে দামে পাবে ওই দামে এই দামে কি আর কেউ দিতে পারবে? কেউ দিতে পারবে না, কেউ দিতে পারবে না। আচ্ছা দর্শকরা দেখুক বিভিন্ন জায়গায় ভিডিওতে দেখবে, অন্য জায়গায় যদি 1 লাখ থাকে আমরা অনেক কম রেটে দিব। আচ্ছা ঠিক আছে, দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে ভাইরা কতটা কমে দিচ্ছে। আচ্ছা চমৎকার একটা আলমারি দেখলাম, পরবর্তীতে কি থাকবে? এই যে একটা খাট, সব পিছ পিছ একটা খাট, খাট থাকবে, ওকে, একটা রাজকীয় কিন্তু খাট পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে মাথার সাইডটা, পায়ের সাইডটা আপনাকে দেখাই, বেশ চমৎকার কিন্তু ডিজাইনটা দেখেন, মানে মাথার সাইডটা আপনার কিন্তু অনেক উঁচু, খাটটা কিন্তু অনেক উঁচু, কমপক্ষে আপনার কমপক্ষে 5 ফিট জমিন খোদাই করে কাজ করা, জি জি জি, আচ্ছা নিচে হচ্ছে আবার ভেলভেটের ভিতর স্টোনে কাজ করা, জি স্টোনে কাজ করা, আচ্ছা বেশ চমৎকার একটা খাট, মাশাআল্লাহ আমার কাছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে খাটটা। আচ্ছা খাটের সাথে ভাই যেটা বললেন যে খাটের খাট পুরো বেডরুম সেট নিলে ম্যাট্রেস চাদর আজকে এখন সব পাবে, 10টা আইটেম পাবে। আচ্ছা এখন দেখেছি ভাই খালি ম্যাট্রেস দিছে, এখন তো চাদর মাঝে সব ফ্রি, সব দেই। আচ্ছা খাটের সাইজটা কত? 6 ফিট 7 ফিট, কেউ ছোটো নিলে আমরা দিতে পারবো, করে দেবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে কি থাকবে? তারপরে এই যে একটা সাইড বক্স, খাটের সাথে সাইড বক্স, জি একটা সাইড বক্স, ওকে, দুইটা ডয়ার, একটা সাইড বক্স থাকবে এবং একটা থাকবে এই পাশে একটা ভ্যানিটি। আচ্ছা ঠিক আছে, ভ্যানিটি থাকবে, একটা স্পটলাইট থাকবে, এগুলো এলইডি লাইট, স্পটলাইট থাকবে, ওকে বেশ সুন্দর, কিন্তু এখানে পাঁচটা ডয়ার থাকবে, পাঁচটা ডয়ার, এখানে চারটা, এখানে পাঁচটা, পাঁচটা ডয়ার থাকবে, ওকে, টপে গ্লাস, ভিতরে কি রাখা যায় দেখা যাবে, ভিতরে কি রাখবেন আপনারা কিন্তু আপনারা দেখতে পাবেন। ওকে বেশ সুন্দর সিস্টেমটা, এই ফার্নিচারের কালারটা কিন্তু আমার বেশ ভালো লাগছে, অনেকে গোল্ডেন কালার পছন্দ করেন না বা বেশি চকলেট কালার পছন্দ করেন না, তাদের জন্য একটা মানে ধারণ একটা কালার, সেগুন কালার, সেগুন কালার উপরে গোল্ডেন এসে আছে, প্রত্যেকটা ফাঁকায় ফাঁকায় এরকম লাইট হবে, লাইট বসবে, এলইডি লাইট বসবে। ওকে ঠিক আছে, পরবর্তী তার ছেলের সাথে কি থাকবে? এই যে ওয়ার্ডরোব, একটা ওয়ার্ডরোব থাকবে। আচ্ছা ওয়ার্ডরোবটা তো বললেন একটা বিশেষ আকর্ষণ আছে, জি জি, আচ্ছা আকর্ষণ হলো এই যে আলমারির সেম ডিজাইন এবং ভিতরে লুকিং গ্লাস, খুদাই করা নকশা,
উত্তর আজমপুর আসে নামতে হবে, আজমপুর আসার পরে পূর্ব পাশে আসবে, আসার পরে রিক্সা নিয়ে চালাবন চৈতি গার্মেন্টস, চালাপঞ্চতি গার্মেন্টসের পিছনে মাটির মসজিদ, মাটির মসজিদ পাশে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দর্শক। চমৎকার কিন্তু একটা রাজকীয় বেডরুম সেট দেখালাম, আশা করি আপনাদের অনেকের ভালো লাগবে এবং যাদের ফার্নিচার কেনার ইচ্ছা আছে দর্শক আজকে বেডরুম সেটটা আসলে সবার ভালো লাগবে। দর্শক চমৎকার একটা ভিডিও দিলাম, আশা করি সকলের ভালো লেগেছে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো দর্শক আজকে ভিডিওটা থেকে আমি এখানেই বিদায় নেবো আর বাড়াবো না, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।